প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তারপর নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেত্রকোনা। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে শুধু দাদি আছে। আচ্ছা, তো বিয়ে শাদী করেন নাই? না, বিয়ে শাদী করিনি। কেন? একটা মনের মতো মানুষের জন্য বিয়ে করি। আচ্ছা, তো এখনো বিয়ে শাদী হয় নাই? না। তো ফ্যামিলিতে কে আছে? বাবা মা আছে? বাবা মা আছে। আচ্ছা, তো তারা কি করে? আচ্ছা, বাবা মা কি করে? বাবা মা আছে ভাই, ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, বাবা মা ফেলে দিয়ে চলে গেছে, তো থাকেন কার কাছে? এই যে আছে দাদির কাছে। আচ্ছা, তো এখন আপনার কি বিয়ে শাদী তো করেন না? না, বিয়ে শাদী তো করার ইচ্ছা আছে। বিয়ে শাদী করার ইচ্ছা তো আছে। কেমন ছেলে পেলে করবেন? একটা বুড়া মানুষ হলেই হবে। বুড়া মানুষ হলেই হবে? তো বুড়া মানুষ কেন করবেন? বুড়া মানুষ করবো ভাই, বুড়া মানুষ মহব্বতটা বোঝে, জোয়ান মানুষ মহব্বত বোঝে না, ফেলে দিয়ে চলে যান। আচ্ছা, জোয়ান মানুষ মহব্বত বোঝে না, তো বুড়া মানুষ মহব্বতটা বোঝে। আচ্ছা, তো মধ্যে মহব্বতের মানুষ চান? হ্যাঁ। যে আপনাকে ভালোবাসা দিতে পারবে নাকি? এইরকম হলেই হবে। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? আমি কি কাজ করি? যে মানুষের বাসায় থালা বাসন মাজে। আচ্ছা, তো এইভাবে কি দিন কাল পার করে দিবেন নাকি বিয়ে শাদী করবেন? না, বিয়ে শাদী তো বসবোই, একটা মানুষেরই তো মনের মতো হলে বিয়ে বসবো। আচ্ছা, তো পড়াশোনা করছেন? না, পড়াশোনা জানি না ভাই। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি নাম কি বললেন? আমার নাম স্বপ্না। স্বপ্না, তো স্বপ্না ভাষায় যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 01791984769। এই নাম্বারটা আবার বলছি 01791984769। এই নাম্বারে ফোন দিলে আপনারা স্বপ্না ভাষাতে সব মানে কথা বলতে পারবেন। তো স্বপ্না বাকি খালি স্বপ্ন দেখেন নাকি? কি করবো ভাই, স্বপ্ন দেখেই যাই এখন, যদি একটা মনের মানুষ পাই। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।